দু সালের মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেরা সাজেশন বইয়ের ব্যাপারে বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমাদের সববার প্রিয় তোমাদেরই বই সম্রাট এক্সক্লুজিভ সিরিজের সাজেশন বইগুলির ব্যাপারে তোমরা জানো আমাদের এই বইগুলি প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বের হচ্ছে আর যারা একাদশ শ্রেণীতে রয়েছ তোমাদের যাবতীয় নোটস আমরা আমাদের এই চ্যানেলেই ভিডিও আকারে দিয়ে দেব আলাদা করে তোমাদের কোনো বই সংগ্রহ না করলেও চলবে এবার তোমাদের প্রশ্ন সাজেশান বই পড়লেই কি ভালো রেজাল্ট সম্ভব সাজেশান বইয়ে কি কি আছে দাম কত কোথায় পাওয়া যাবে কিভাবে সংগ্রহ করব এই বই থেকে গতবার কেমন কি এসেছে সব তথ্য একে একে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমেই আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটু বলে তারপর মাধ্যমিকদের বিস্তারিত আলোচনায় আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাজেশান বই প্রকাশিত হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহে প্রতিটা বইয়ে সম্পূর্ণ উত্তর দেওয়া থাকবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই হবে যারা সায়েন্স এবং কমার্স নিয়ে পড়ছ তারা জানো এই দুটি বিভাগে কিন্তু কোনো সাজেশন হয় না আমি যদি সায়েন্স এবং কমার্সের বই বের করতাম তোমরা হয়তো অনেকে কিনতে বইটা ব্যবসায়িক দিক থেকে সফল হতো কিন্তু পরীক্ষায় সাফল্য আসতো না এই কারণে আমরা আর্টসের কিছু নির্বাচিত সাবজেক্ট একই সঙ্গে বাংলা এবং ইংরেজি এই বিষয়গুলি সাজেশন বই প্রকাশ করছি যারা আর্টস বিভাগ বা কলা বিভাগে পড়ছ তারা তোমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সাবজেক্টের বইগুলি সংগ্রহ করতে পারবে যারা কমার্স বা তোমরা সায়েন্সে রয়েছো তারা বাংলা এবং ইংরেজি বইগুলি কিন্তু সংগ্রহ করতে পারবে তোমাদের বই প্রকাশের কাজ চলছে বই প্রকাশিত হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহে এবার মাধ্যমিকদের বিষয় তোমাদের জানাই আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই যেটা গত বছর বেস্ট সেলার সূত্র ফ্লিপকার্ট যেটা গত বছর সবচেয়ে যে বইটি নির্ভরযোগ্য এবং সবচেয়ে বেশি কমন তোমাদের প্রশ্ন দিতে পেরেছে শুধু তাই নয় যেটা তোমাদের উত্তর লেখার কৌশল শেখাতে পেরেছে সেই সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বইগুলি এবারও প্রকাশিত হচ্ছে প্রকাশন সংস্থা বা প্রকাশনীর নাম মৌলিক লাইব্রেরি তোমরা যখন দোকানে বই সংগ্রহ করতে যাবে মৌলিক লাইব্রেরি নামটা কিন্তু বলা লাগবে কারণ দোকানদাররা জানতে চাইবে কোন কোম্পানির বই আর এই বইটা এবছর কবে প্রকাশিত হবে আগামী আর দু তিন দিনের মধ্যেই পাঁচই সেপ্টেম্বরের আগে পাঁচই সেপ্টেম্বরের আগে বলতে তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই আমাদের বইগুলি প্রকাশিত হবে তোমাদের জন্য বই তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে বইয়ে কি কি আছে এবার গত বছরের মতোই এবছরও তোমরা বইয়ে পাবে উত্তর লেখার কৌশল এবছরও তোমরা পাবে পড়া মনে রাখার কৌশল এবছরও তোমরা দেখতে পাবে একাধিক গোপন টিপস বইয়ের মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি টাস্ক এক দুই তিনের সম্পূর্ণ সমাধান বইয়ের মধ্যে রয়েছে টু দ্য পয়েন্ট উত্তর একটা এলাহি আয়োজন তোমাদের জন্য বইয়ের দাম কত বলবো দেখো এই বইটাকে তুমি সহায়িকার বিকল্প হিসাবেও ব্যবহার করতে পারো যাদের সহায়িকা আছে বইটাকে তারা একটা সাজেস্টিভ সহায়িকা হিসেবে তোমরা এই বইটাকেও সংগ্রহ করতে পারো আর যাদের সহায়িকা নেই তারা একটা বইয়ের ওপর বাড়ি বসে ভীষণ ভালো করে ভরসা রাখতে পারো পরীক্ষায় কেমনভাবে খাতা সাজাবে টাইম ম্যানেজমেন্ট কি করে করবে সব রয়েছে এই বইয়ে বইটি শুধুমাত্র প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয় সাজেশান মানে কি আমরা বুঝি অল্প উত্তর একটুখানি কোনো রকমের উত্তর লেখা আর অল্প কটা প্রশ্ন এমন নয় একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে একটা প্রশ্ন কতভাবে উত্তর লেখা যেতে পারে কোনভাবে উত্তর লিখলে স্যারেদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে কত সময়ের মধ্যে উত্তর লেখা কমপ্লিট করবে সব কিছু কিন্তু এই বইগুলোতে দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই প্রতিটা বইয়ে এমসি কিউ বড় বড়ো প্রশ্ন সব ধরনের জিনিস যেমন ধরো অঙ্কের ক্ষেত্রে সম্পাদ্য উপপাদ্য থেকে শুরু করে ইতিহাস ভূগোলের ম্যাপ পয়েন্টিং জীবনবিজ্ঞানের ছবি আঁকা যা বাংলার ব্যাকরণ সব রয়েছে এবারের দুটো স্পেশাল আকর্ষণ রয়েছে এক ইংরেজি বইয়ে সম্পূর্ণ গ্রামারে শর্টকাট কৌশল রয়েছে বাংলাতে লেখা যারা দুর্বল গ্রামার বিষয় তাদের তো ব্রহ্মাস্ত্র হবে ইংরেজি বইটা আর অঙ্কতে শর্ট কোয়েশ্চেন করবার একাধিক আকর্ষণীয় টিপস কিন্তু এবার আমরা একদম বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছি অঙ্ক আর ইংরেজি বইটা অসাধারণ মানে তুমি দেখে মুগ্ধ হয়ে যাবে কেন অঙ্ক আর ইংরেজির কথা আমি বারবার বলছি কারণ এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীদের একটু চিন্তা একটু ভয় থাকে আমি নিশ্চিত এই বই পড়লে তোমার ভয় জয় হবেই হবে এবার বাংলা বইয়ের ব্যাপারে বলি তোমরা জানো বাংলা বইটি আমার লেখা তো বাংলা বইটি কিন্তু শুধুমাত্র স্কুল বোর্ডে মানে মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুলে যারা পড়ো তাদের জন্য নয় এই বইটি আলিম বোর্ড এবং হাই মাদ্রাসা বোর্ড থেকে যারা পরীক্ষা দেবে তারাও কিনতে পারবে তার মানে তুমি স্কুলে পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো তোমার জন্য কিন্তু বাংলা বইটা তুমি সংগ্রহ করতেই পারো একই সঙ্গে ইংরেজি অঙ্ক বাংলা বইয়ের মধ্যে গত বছর তোমরা জানো অথবা সহ পশ্চিমবঙ্গের মধ্যে রেকর্ড কমন একশো পঁচিশ নাম্বার কমন ছিল নব্বই নাম্বারের প্রশ্নপত্র থেকে যেখানে ব্যাকরণ থেকে শুরু করে রচনা আমি রচনা দুটো দিয়েছিলাম দুটোই এসছে সংলাপ একদম সব কমন ছিল তো এবছরও বইটা কিন্তু প্রকাশিত হচ্ছে রয়েছে ইতিহাস বই ক্ষুরোধার উত্তর গত বছর তুমি জানো নামি নামি প্রকাশনীর বইয়ে যেসব উত্তর ভুল লেখা ছিল যে প্রশ্নের উত্তর দেওয়াই ছিল না যাদের বিজ্ঞাপন টিভিতে সবসময় দেখা যায় অমুক অ্যান্ড অমুক অমুক প্রকাশনী শুধুই নয় টিউশন এরকম কি কী বলে সেই সব কোম্পানির বই থেকেও কিন্তু কামন আসেনি অথচ আমাদের ইতিহাস বই থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কমন ছিল ইংরেজি সেম একই কথা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগগত কমন ছিল প্রায় নব্বই শতাংশ ভৌত বিজ্ঞান বই দুর্দান্ত তুমি মানে পড়লে কনফিডেন্স পাবে আর জীবন বিজ্ঞান একই কথা প্রযোজ্য আমি একটা কথা বলছি আজ আমি যদি কমনের তোমাদের প্রতিশ্রুতি দিয়ে বা লোভ দেখিয়ে বইয়ের কথা বলি সেটা মিথ্যাচার হবে বই থেকে কমন আসবে কি আসবে না সে তো সময় বলবে গতবার যেমন পশ্চিমবঙ্গের রেকর্ড কমন এসেছে আমার মনে হয় গতবারের রেকর্ড এবার ছাপিয়ে যাবে কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো বইটার পৃষ্ঠা উল্টালেই তুমি বুঝতে পারবে এই বইগুলি তোমাকে কিভাবে সাহায্য করবে তে আমার একটাই স্লোগান যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন যেটুকু তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজন সেটাকেই বই অন্তর্ভুক্ত করা হয়েছে এর বাইরে তোমার জ্ঞান লাভের জন্য তোমার তো টেক্সট বই রয়েইছে পাঠ্য বই নোট বই সেগুলো তোমার স্যারের পরামর্শ তোমার যে স্যারের কাছে তুমি পড়ছো যে দাদা বা যে কোচিংয়ে পড়ছো তাঁদের পরামর্শ সেগুলো তো মানবেই সঙ্গে এই বই বইগুলো কত দাম দেখো বইয়ের দাম এবছর একটু বেড়েছে কেন সেটা আগে বলি লকডাউন মুহূর্তে মুহূর্তে ছাপাখানা খোলা যায়নি বইয়ের বাধাইয়ের জায়গা খোলা যাচ্ছে না যারা টাইপ করবে তারা আসছে না সবাইকে অতিরিক্ত অর্থ দিয়ে বাড়ি বসে কাজ করানো হয়েছে তা একই সঙ্গে প্রত্যেকটা বইকে আরও আকর্ষণীয় আরও প্রশ্ন উত্তর এবার অ্যাড করা হয়েছে যেরম গত বছর ইংরেজি বইটা ছিল ছিয়াশি পৃষ্ঠার এবার একশো ষাট পৃষ্ঠা অঙ্কও তাই মানে এবছর প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা বেড়েছে প্রশ্নের উত্তর বেড়েছে নতুন প্রশ্ন একাধিক এসেছে অনেক পুরোনো প্রশ্ন বাদ গিয়ে একুশের জন্য যেগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া হয়েছে তো বইয়ের দাম লেখা থাকবে প্রতিটা সাবজেক্ট নিরানব্বই টাকা করে কিন্তু দোকানে গেলে তোমরা এটা ডিসকাউন্ট দেওয়ার পর সত্তর টাকার কমে পেয়ে যাবে বলেই আশা করি এখানে যাদের কাছে ধরো একটা কথা বলি যাদের বাড়ি কলকাতা থেকে অনেক দূরে সেখানে বই পৌঁছোতে কিন্তু একটু লেট হতে পারে তোমরা জানো সেপ্টেম্বর মাসেও লকডাউন কলকাতায় যাতায়াত প্রায় বন্ধ কাজেই কলকাতা থেকে বই যাতে তোমরা সঠিকভাবে একদম দ্রুত পেয়ে যাও তাই আমরা সাহায্য নিচ্ছি দুটো ওয়েবসাইটের একটা ফ্লিপকার্ট তোমরা সবাই জানো সবাই এটা থেকে কেনাকাটাও করো আর দ্বিতীয়টা রিড বেঙ্গলি বুকস ডট কম এই দুটো ওয়েবসাইটে আমাদের বই পাওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে যেদিন থেকে এই বইটি প্রকাশিত হবে আমরা যেদিন বই সবকটা রেডি হবে সেদিনই প্রকাশ করে দেব আশা করছি পাঁচ তারিখের আগেই সেটা হবে আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি ফ্লিপকার্ট এবং রেড বেঙ্গলি বুকস থেকে যারা বই সংগ্রহ করবে তারা অতি দ্রুত বই পেয়ে যাবে কিন্তু অনলাইনে তোমরা জানো যে একটা ডেলিভারি চার্জের ব্যাপার থাকে তোমাদের কথা ভেবে আমরা সেটাও নেবো না ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি থাকবে অনলাইন থেকে যারা বই সংগ্রহ করবে প্রায় পঁচিশ পার্সেন্ট বা তার বেশি ডিসকাউন্টও পাবে প্রত্যেকটা বই তোমরা অর্ডার করার দেখাবে হয়তো সাত দিন আমি আশা করব চার পাঁচ দিনের মধ্যেই বাড়িতে একদম ডেলিভারি পেয়ে যাবে ফ্লিপকার্ট আর রিড বেঙ্গলি থেকে বই নিলে মানে অনলাইনে বই নিলে কিন্তু সবকটা কটা বই একসঙ্গে নিতে হবে সেখানে দেখাবে কম্বো মানে পুরোটার দাম একবারে দেখাবে সবকটা আলাদা আলাদা সাতটা বই তোমাদের দিয়ে দেওয়া হবে আর যারা মনে করছো না আমি নিকটবর্তী বইয়ের দোকান থেকে সংগ্রহ করব তাদের জন্য স্ক্রিনে দেখো হেল্পলাইন নাম্বার রয়েছে প্রত্যেকটা জেলার তুমি জেলা জেলাভিত্তিক হেল্পলাইন নাম্বারে কল করো আর দেখো যে জেলাগুলো নতুন তৈরি হয়েছে তার নাম হয়তো নেই যে জেলার নাম নেই সেই জেলা বিভক্ত হওয়ার আগে যে অঞ্চলের মধ্যে ছিল সেই জেলা বা তার পাশের জেলার যে কোনো হেল্পলাইনে তোমরা কল করো তোমার বাড়ির ঠিকানা জানাও জানতে চাও তুমি ফোন করে বলবে আমি সম্রাট এক্সক্লুজিভ সাজেশন বই কিনবো আমার বাড়ি এই এলাকাতে আপনাদের এখানে কোন দোকানে পাওয়া যাবে এখান থেকে হেল্পলাইন থেকে তোমাকে গাইড করে দেওয়া হবে আর যদি তোমরা চার পাঁচজন বন্ধু বা তিন চারজন বন্ধু একসঙ্গে বই কিনতে চাও অনেকগুলো বই তাহলে ওনাকে বলতে পারো যে আমরা এরকম চার পাঁচজন বন্ধু আছি বইগুলো কি কোনো পৌঁছে দেওয়া যাবে আমি কিন্তু একটা বিষয় জানি তোমরা যদি এই হেল্পলাইন নাম্বারে কল করে বই সংগ্রহ করো তাহলে কিন্তু বই একটু বেশি ছাড়ে পাবে আর দ্বিতীয়ত তোমরা কিন্তু একটাই শর্ত একটাই এবার অসুবিধে আর কি যেহেতু লকডাউন চলছে কবে তোমার এরিয়াতে বই পৌঁছবে এটা নিয়ে কিন্তু আমি সন্দিহান কলকাতায় বই চার পাঁচ তারিখে রেডি হবে কিন্তু তোমার এলাকার দোকানদারেরা কলকাতায় এসে বই না নিয়ে গেলে এলাকায় পৌঁছোতে একটু লেট হতে পারে কিন্তু ফ্লিপকার্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত কেন ভারতবর্ষের সমস্ত প্রান্ত ফ্লিপকার্ট বা রিড বেঙ্গলিতে পাওয়া যাবে তো দুটোরই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো যেদিন বইটা প্রকাশিত হবে কারণ বই প্রকাশের আগে তো লিঙ্ক থাকে না এই ভিডিও ডেসক্রিপশানে অটোমেটিক্যালি আমি সেই দিন লিঙ্ক দুটো দিয়ে দেবো তোমরা ক্লিক করে কিনে নিতে পারবে ধরো আমাদের ইউটিউব চ্যানেলটা হলো কি বলো তো প্রেসক্রিপশানের মতো ডাক্তার যেমন লিখে দেয় এটা এটা করতে হবে আর বইটা হলো ওষুধ ওষুধটা কিন্তু তোমাকে নিজেকে সংগ্রহ করে যদি তুমি সেটা গ্রহণ করো তবে তুমি আরোগ্য লাভ করবে ইউটিউবের ভিডিও সাজেশান চলবেই কিন্তু নিজের পরীক্ষা প্রস্তুতিকে মজবুত করতে সত্যি সত্যি কিন্তু বইগুলো তোমার প্রয়োজন আমি খুব গর্বিত হয়েছি জানো তো যখন দেখলাম পশ্চিমবঙ্গের এবছর মাধ্যমিক যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এক থেকে কুড়ির মধ্যে রয়েছে মেধা তালিকায় এমন চার পাঁচজন স্টুডেন্ট আমাকে ফোন করে ধন্যবাদ জানাচ্ছে আমি হয়তো ব্যস্ত জন্য তাদের ফোন ধরছি না তারা মেসেজ করে জানাচ্ছে দাদা আমরা এই বইটা পড়েছিলাম উপকৃত হয়েছি তাদের ফিডব্যাক ও ভিডিও শেষে থাকলো তোমরা দেখে নিও কোনোটা অর্থের বিনিময় তৈরি নয় আমার কাছে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী আমাকে নিজের শুভেচ্ছা বার্তা জানিয়েছে রেজাল্ট বেরোনোর পর তাদের থেকেই নির্বাচন করা কিছু ভিডিও আজকের ভিডিও শেষে রয়েছে দেখে নাও আর যারা সম্মানীয় কোচিং শিক্ষকেরা রয়েছেন বা শিক্ষকেরা রয়েছেন যারা একসঙ্গে অনেকগুলো বই সংগ্রহ করে আপনার ছাত্রদের হাতে তুলে দিতে চান তাদের জন্য স্পেশাল ছাড় রয়েছে আপনারা হেল্পলাইন নাম্বারে কল করুন কিংবা যে কেউ বই সংক্রান্ত কোনো তথ্যের জন্য একটা আমি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন দিচ্ছি মনে রাখবে এটা কিন্তু অটোমেটিক রিপ্লাই যায় এটা আমার হোয়াটসঅ্যাপ হেল্পলাইন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নয় যে আমি রিপ্লাই দেব এখানে প্রায় প্রতিদিন পাঁচ ছশো করে এস এম ঢোকে রিপ্লাই দেওয়াও যায় না তো বই সংক্রান্ত কোনো তথ্যের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা হেল্পলাইন নাম্বার তো বই সংক্রান্ত কোনো তথ্য থাকলে তুমি এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমাকে যদি বই পেতে অসুবিধে হয় বা কোনো সমস্যা দেখা যায় বা কত দাম ইত্যাদি জানতে আশা করি তোমাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে নমস্কার আমি বৃষ্টি সিনহা আমি হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমের ছাত্রী আমি গত বছর দশম শ্রেণীতে সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বই ফলো করেছি আমার বইটা খুবই ভালো লেগেছে এবং বইটা পড়ে খুব উপযোগীও মনে হয়েছে আমার নাম পর্ণা চক্রবর্তী আমার স্কুলের নাম রাজুধাক্ষ নেতাজি বালিকা বিদ্যালয় দু সালে আমি মাধ্যমিক দিয়েছি আমার প্রাপ্ত নম্বর সাড়ে ছশো আমার এই নাম্বারের সাফল্যের পিছনে অনেকটাই অবদান রয়েছে সম্রাটদার কারণ তার যে ইউটিউব চ্যানেল তার থেকে নানারকম ভিডিওর মাধ্যমে আমি অনেকটাই উপকৃত হয়েছি এবং তার মৌলিক লাইব্রেরির বইগুলো আমাকে খুবই সাহায্য করেছে আমার নাম্বারটাকে আরও ডেভেলপ করার জন্য দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম এবং মানে নির্বাচনী পরীক্ষাতে আমার যে খুব একটা রূপ ফল হয়েছিলো সেরকমটা নয় কিন্তু তারপরে আমি ইউটিউবে সম্রাট এক্সক্লুসিভ এই চ্যানেলটির কথা জানতে পারি এবং সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের এবং সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের সংস্পর্শে আসা মাত্রই আমার একটা অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য যায় এবং তখনই আমি এই বইগুলি সম্পর্কে জানতে পারি মানে সম্রাট দা এই কয়েকটি সাজেশন বই প্রকাশ করেছিলেন হ্যাঁ যার মধ্যে আমার কাছে চারটেই এসে ছিল কারণ কি এইগুলো আউট অফ দ্য স্টক ছিল আমি ইতিহাসটা পাইনি কিন্তু এই বইগুলোর মধ্যে থেকে আমাকে সাহায্য করেছিল বাংলা বইটা এবং বাকিগুলো খুবই মানে ভালো তো ছিল এবং দা যে এইভাবে হচ্ছে আমাদেরকে ইউটিউবে প্রতিনিয়ত এবং মানে একদম কী বলবো মাধ্যমিক পরীক্ষার শেষ দিন বা মাধ্যমিক পরীক্ষার দিন পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে উনি সত্যিই একজন মানে কি বলবো যে পথ দেখিয়েছেন যাতে আমরা এই এত সুন্দর একটা রেজাল্টের দিকে এগিয়ে আসতে পারি তো আমার কিছু বলার নেই আমি আমার ভাইয়াদেরকে বা পরবর্তী পরীক্ষার্থীদেরকে এবং মানে পরবর্তী বছরের পরীক্ষার্থীদের জন্য একটাই কথা বলতে চাইবো যে তারা যেন এই বইগুলিকে খুব ভালোভাবে ফলো করে কারণ এই বইগুলো সত্যিই খুবই কনসাইজ উত্তর দেওয়া রয়েছে মানে কি বলবো খুবই টু দ্য পয়েন্ট উত্তর যেটুকুন দরকার সেটুকুনই দেওয়া রয়েছে যাতে পরীক্ষকরাও খুশি হতে পারেন এবং প্রয়োজনীয় ডায়াগ্রাম ছবি দেওয়া রয়েছে এবং সত্যি অতুলনীয় এই বইগুলো আমার জীবনের জন্য নমস্কার আমি সোহন তামান মাধ্যমিক দু হাজার কুড়িতে আমি ছশো ছিয়াশি নম্বর পেয়ে পশ্চিমবঙ্গে সপ্তম ও আমার জেলায় প্রথম স্থান অধিকার করেছি আমার এই পরীক্ষার প্রস্তুতি পর্বে সম্রাট এক্সক্লুজিভ সাজেশনস টোয়েন্টি টোয়েন্টি বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য নাম রোহিত সিং আমি ঘাটার বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র এবছর মাধ্যমিক পরীক্ষায় আমি ছশো সাতাত্তর নম্বর পেয়ে রাজ্যের মধ্যে ষোলোতম স্থান এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সম্ভাব্য সপ্তম স্থান অধিকার করেছি আমার এই সাফল্যের পেছনে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটির অবদান সত্যি অনস্বীকার্য